بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد السلام عليكم ورحمة الله وبركاته আজকে 8 এপ্রিল 2020 সন আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করতে পারছেন যে এটা 100 নম্বর এপিসোড আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে মহান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে বিগত প্রায় 6-7 মাস আমার মনে হয় উই স্টার্টেড ইন সেপ্টেম্বর 2019 সালে এবং আল্লাহর মেহরবানিতে আমরা 100টি এপিসোড সোফার কভার করেছি প্রায় 12টা এপিসোড ছিল প্রথমের দিকে 12টার মতন এপিসোড ছিল কিছু ইন্ট্রোডাকশন তারপরে আমরা সুরা ফাতেহা এবং সুরা বাকারার এখন প্রায় 31 নম্বর আয়াত পর্যন্ত আমরা রিচ করেছি তো আলহামদুলিল্লাহ ইটস আ গ্রেট ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আপনারা যারা আমাকে ফলো করেছেন অনেক ধন্যবাদ জাযাকুমুল্লাহু খাইরান এবং আই হোপ যে যেই আওয়ার্সগুলো যেই মিনিটস এবং আওয়ার্স আপনারা স্পেন্ড করেছেন লিসনিং টু দিস কাইন্ড অফ লেকচার্স ইনশাআল্লাহ এগুলা কিয়ামতের দিনে আপনারা সবাই এটাকে পাবেন আপনাদের হাসানাতের বা সওয়াবের আমল নামাতে কারণ এনি কাইন্ড অফ এফোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বুঝা এবং বুঝার উদ্দেশ্যে এটাতে টাইম দেওয়া আমি মনে করি ইটস ওয়ান অফ দ্য বেস্ট থিংস তাই না কারণ কত বড় একটা মেসেজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ তিনি আমাদেরকে অ্যাড্রেস করছেন সুরা দিস কোরআন এবং দ্য হোল অবজেক্টিভ আমার আপনারা বুঝতে পারছেন যে মানে আমার বাংলা ল্যাঙ্গুয়েজে আই হ্যাভ লটস অফ প্রবলেমস যেটা কভার দেওয়ার জন্য অনেক সময় ইংলিশের অনেক ওয়ার্ড আমার বলতে হয় কিন্তু স্টিল আমি মনে করেছি যে মানে যদি আমার যদি এটা ইচ্ছা হতো বা আমার আমাকে যদি এরকম চয়েস থাকতো যে কোন কোন ল্যাঙ্গুয়েজে ডেলিভারি দেওয়া আমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট কোনো লেকচার আমার মনে হয় ইট উইল বি অ্যারাবিক সর্বপ্রথম যেহেতু আমি ছোটোবেলা থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজেই আমার আর্লি এডুকেশান ছিল এবং এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজেরই সবচেয়ে বেশি আমি ভোকাবুলারি জানি বা বুঝি তারপরে মনে হয় ইংলিশ আসবে যেহেতু এটা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ সবসময় একটা চর্চার ভিতরে থাকতে হয় কাজের কারণে কিন্তু স্টিল আমি প্রেফার করেছি যে এই কষ্ট হলেও কিছু এম্বারাসিং ভুল হলেও আমি মনে করেছি যে বাংলাতে আমি এটা কন্টিনিউ করব কারণ আমার মনে হয় বাংলা ল্যাঙ্গুয়েজে এরকম টাইপের ম্যাটেরিয়াল কম্পারেটিভলি কম আছে অ্যারাবিকে তো কোশ্চেনে আসে না মানে সব বইটই তো আল্লাহর কিতাব তারপর তাফসীর ইবনে কাসির যেটা আমি ফলো করি খুবই ক্লোজলি প্লাস এগুলো সব বইতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আসছে কাজে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এরকম অনেক ওলামা এবং বড় বড় স্কলার্স আছে কাজেই এই স্পেসে ঢোকাটা আমার মনে হয় ইটস লাইক যেটা বলে না যে তেলের মাথায় তেল দেওয়া আই উইল নট বি এবল টু কন্ট্রিবিউট এনিথিং ওভার দেয়ার নেক্সট ইংলিশে আমার কিছু অ্যাক্টিভিটি আছে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন কোরআন আর র্যান্ডম ওয়ার্ক এইরকম সিরিজে আমি ইংলিশেও বলি স্পেশালি যখন অফিসে যাই সকালবেলা ড্রাইভিং করে জাস্ট র্যান্ডমলি কিছু আয়াত তেলাওয়াত করি এবং ইংলিশেও তো ইংলিশে আমার কিছু অ্যাক্টিভিটি অলরেডি ইজ অ্যাভেলেবল দেয়ার কিন্তু ইংলিশেও আমি মনে করি যে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে এবং মোটামুটি অনেকেই এই স্পেসে কন্ট্রিবিউট করে বাংলাতে থাকতে পারে কিন্তু আমার বেশি অত জানা নাই কিন্তু ধারাবাহিকভাবে এরকম তফসিরের সেশন অ্যাটলিস্ট আমার জানা নাই আপনাদের জানা থাকলে প্লিজ ডু লেট মি নো আমাকে জানাবেন ইনশাআল্লাহ এটা এক নম্বর দুই নম্বর আমার সব নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট রিলেটিভস এবং ফ্রেন্ডস আমি মনে করি ইটস এ গ্রেট অপরচুনিটি যে অন আ উইকলি বেসিস অন আ ডেইলি বেসিস এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ এবং এরকম টাইপের ডিসকাশনের থ্রুতে আই মেনটেন সাম কাইন্ড অফ এ রিলেশনশিপ উইথ দ্যাম তাদের সাথে এই যে একটা ব্রিজ এস্টাবলিশ করা এবং আমি জানি
আলহামদুলিল্লাহ একটা বড় সংখ্যক আমার রিলেটিভস, ভাই বোন, আমার আম্মা এবং সিরিজ অফ মাই রিলেটিভস এবং নিয়ারেস্ট ফ্রেন্ডস তারা এটা ওয়াচ করে। এবং আমি মনে করি যে এরকম টাইপের সেশনের থ্রুতে একটা কানেকশান তাদের সাথে অলওয়েজ আমি মেনটেন করছি, এটা আলহামদুলিল্লাহ ইটস এ গ্রেট অপরচুনিটি। কাজেই আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব যতদিন আল্লাহ সুযোগ দিয়েছে। এবং মাই ওন রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা এটা পুষিয়ে দেন অন্যদের কাছে। অনেক সময় হয়তো এরকম অনেকে আছে খুঁজে খুঁজছে যে এরকম ম্যাটেরিয়াল কোথায় পাবো, কিন্তু দে ডোন্ট নো দ্য সোর্স। কাজে যদি আপনি এটাকে শেয়ার করেন, অন্যদেরকে জানান, হয়তো আপনার এই ভালো কাজের কারণে অন্য আরেকজন লোক যদি কোনো কোরআন শরীফের আয়াত বুঝতে পারে এবং ওইটা ট্রিগার করে সে তার লাইফটা চেঞ্জ হয়ে গেল, ইনশাল্লাহ উইল গেট কপি অফ দিস সোয়াব। এটাই তো একটা বড় ধরনের ব্যবসা, তাই না? যে কাউকে যখন ভালো কাজের দিকে আপনি উৎসাহিত করবেন, সে যে লোকটা ভালো কাজটা করলো আপনার ওসিলাতে বা আপনার কারণে, ইউ উইল অলসো গেট আ রিওয়ার্ড। যদিও আপনি বাসায় বসে আছেন, কোনো কাজ করছেন না, কিন্তু ওইভাবে আপনি ইনকাম করছেন। সো লেটস হেল্প ইচ আদার ইন প্রোপাগেটিং কোরআন এবং হাদিসের এই মেসেজগুলো। ইনফরমালি আজকে আমরা একটু ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি। আজকে বেশি হেভি ম্যাটেরিয়াল বলবো না আপনাদেরকে। এই ল্যাঙ্গুয়েজটা ইজ অ্যামেজিং। আমরা যে এই আয়াতে রিচ করেছি 31 নম্বর আয়া, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী সুন্দরভাবে এই আদমকে যে আল্লাহ সবচেয়ে বড় যে মর্যাদাটা দিয়েছিলেন, সবচেয়ে বড় আদমের, এবং আমরা ইনহেরিট করেছি অ্যাজ এ আদম সন্তান, আমাদের যে সবচেয়ে বড় সোর্স অফ প্রেস্টিজ সেটা হচ্ছে আমাদের ইউসেজ অফ দি ল্যাঙ্গুয়েজ, যেটা অনেক সময় আমরা অত বেশি মূল্যায়ন করি না। এবং বাতাসের সাথে যেমন আমরা নিঃশ্বাস করি, তারপর আমাদের বিভিন্ন অর্গ্যান যেগুলো আমরা ইউজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গিফট দিয়েছেন, এখানে তো আমাদের কোনো ভলেন্টারি আমাদের কোনো ইনফ্লুয়েন্স নাই। মানে আপনি খাচ্ছেন কিন্তু আপনি তো ইচ্ছা করে ডাইজেশন করছেন না, আবার যদি চান ওটাকে বন্ধ করতে পারছেন না। আপনার বডি এই যে ব্রিথিং, সার্কুলেশন, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলো যে ভিতরে এত এত একটা কমপ্লেক্স একটা সিস্টেম কি সুন্দরভাবে আল্লাহ এস্টাবলিশ করেছে, আমাদের নিজের কিন্তু এটা চালাতে হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে চালাচ্ছেন। আপনি ইভেন যখন আমরা পুরো কন্ট্রোলটা ছেড়ে দিই ঘুমের সময়, স্টিল এগুলো সব কিছুই, অর্গ্যানগুলো সব কিছুই চলে, তাই না? ভিতরের আমাদের এই সার্কুলেটরি সিস্টেম, ব্লাডে নিঃশ্বাস নিই, হার্ট বিট কন্টিনিউ করে, তাই না? এটা তো আমি ইচ্ছা করে হার্ট বিটকে চালাতেও পারি না, আবার বন্ধও করতে পারি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে চালাচ্ছেন। তো এরকমভাবে আমরা যে ফ্যাকাল্টিটা পেয়েছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, যেটার থ্রুতে আমরা কমিউনিকেশন করছি। এটা কি আমরা কোনোদিন চিন্তা করে দেখেছি যে এটা কত বড় একটা আল্লাহর ব্লেসিংস? এবং এই এরকম টাইপের জিনিসই আল্লাহ আমাদেরকে এখানে রিমাইন্ড করে দিচ্ছেন। ওই জন্য আপনারা একটা ফেমাস হাদিস জানেন যে কিয়ামতের দিনে যখন সবাই পেরেশানি হয়ে যাবে যে কখন আল্লাহ স্টার্ট করবে হিসাব নিকাশ, সূর্য অনেক নিচে চলে এসেছে, সবাই পেরেশানি করছে, সবাই নাফসি নাফসি বলছে, তো লোকজন সবাই চিন্তা করবে যে চলো আমরা আদমের কাছে যাই যাতে আদম সুপারিশ করে আল্লাহর সামনে যে যেন স্টার্ট হয় এই হিসাব নিকাশ, আমরা সবাই পেরেশানি হয়ে আসি। তখন আদমের কাছে যেয়ে তারা আদমকে যে কথাটা বলবে, সেখানে আমরা জানি হাদিসে এসেছে যে খালাকাকাল্লাহু আনতা আবুন নাস, মানে আদমের যেই প্রশংসাগুলো করবে সেগুলো আপনারা শুনুন। প্রথমে হচ্ছে আবুন নাস, সব মানুষ জাতির ফাদার আদম। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনাকে আল্লাহ নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন, এটা একটা অ্যানাদার ফজিলত আদমের এবং
অ্যাজ এ প্রজেকশন আমাদেরও আদমের সন্তান হিসাবে, যে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন অথচ অন্য কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়া কুন দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন টু গিভ দিস কাইন্ড অফ অনার। তারপরে কি ওয়াসজাদালাকা মালাইকাতাহু, এবং আপনার সব ফেরেশতাদেরকে আপনাকে সম্মান করার জন্য সবাইকে কমান্ড করেছে যে আদমকে সেজদা করো। ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাই, এবং সব কিছুর নাম আপনাকে শিখিয়েছেন হে আদম। এই যে ফজিলাতগুলো মেনশন করে তারপর বলবে যে এখন কি আপনি একটু কাইন্ডলি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যেন এই হিসাব নিকাশটা স্টার্ট হয়। তখন সে বলবে যে না, আমি একটা গুনাহ করেছিলাম। এগুলো সব ইনশাল্লাহ আসছে আগামী আয়াতগুলোতে। আমাকে এই গাছ থেকে খেতে নিষেধ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নফসি নফসি তোমরা নূহের কাছে যাও। তো এইভাবে এই স্টোরিটা কন্টিনিউ করেছেন। তা আসলে যে যে একটা কিছুকে নামকরণ করা, যে এই জিনিসটার নাম, এই জিনিসটার নাম বই, এই এই যে একটা ওয়ার্ড আমরা ইউজ করলাম বই, এবং এই ওয়ার্ডটাকে ইউজ করে এটাকে আমরা সবুজ বই বলছি অথবা তফসিরের বই বলছি, আপনাকে আমি বইটা দিলাম, বইটা নিলাম, এই যে একটা ক্যারেক্টার্স, এত সুন্দর একটা হ্যান্ডি টুলস, এবং কীভাবে ছোটো বাচ্চারাও এটাকে অ্যাকোয়ার করে ইন সার্টেন মিস্টেরিয়াস ওয়ে, যেটা আমরা নিজেরাও বুঝি না যে এটা কীভাবে ব্রেনে এই ইউজ, এই জিনিসগুলো আমরা ইউজ করি, যে একটা একটা জিনিসের নাম, এই যে আসমা কুল্লেশাই যেটা বলছেন, এবং এই নামগুলোর ভিতরে রিলেশনশিপ, এবং আমরা কীভাবে সুন্দর মতো রিকগনাইজ করতে পারি একটা ক্লাস, মানে মানুষ জাতি, বিড়াল একটা জাতি, কিন্তু মানুষ এই যে শ্রেণী, যেটা এই শ্রেণী থেকে হাজার রকমের মানুষ, ওইখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, একজনের নাম আহমদ, একজনের নাম আলী, কিন্তু সবাই আবার ওই ওই ক্লাসের সাথে এটা সবাদের রিলেশনশিপ আছে। কিন্তু ওই মানুষ বলে কাউকে আমরা বলতে পারবো যে এটা মানুষ, আমরা বলতে পারবো এটা আলী, এটা আহমেদ, কিন্তু আবার আমরা রিকগনাইজ করতে পারবো যে এটা বিলংস করছে একটা ক্লাসে। আবার এই মানুষের ভিতরেও তার হাত পায়, যে রিলেশনশিপ, এটাও একটা আসমা কুল্লেশের ভিতরে এটাও, এবং এই হাতের রিলেশন টু দ্য হিউম্যান বিংস, এই যে একটা কমপ্লেক্স সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, যেটার হার্ট অফ ইট নেমস আসমা কুল্লেশাই। তো এটা আসলে খুবই অ্যামেজিং জিনিস। ওই জন্য আসলে দেখা যায়, ছোটো একটা পয়েন্ট বলে শেষ করি, যে আমার তো স্পেশালাইজেশন কম্পিউটার সায়েন্সে, যে যে ফিল্ডটা সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো কৃত্রিম যে যে বুদ্ধি বা কৃত্রিম ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বলা যায় যে কম্পিউটার সায়েন্সের এটা সবচেয়ে বেশি মানে অ্যাডভান্স ফিল্ড, এবং এই ফিল্ডের ভিতরে সবচেয়ে যেটা ডিফিকাল্ট টাস্ক সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক প্রসেসিং, যেটাকে অনেক সময় বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে আমরা মানুষের সাথে মানুষের যে যে রিলেশনশিপ বা কথোপকথন, এটা সবচেয়ে কমপ্লেক্স। এই কারণে যে সায়েন্টিস্টরাও যখন এটাকে প্রোগ্রামিং বা মডেলিং করতে যায়, যে কম্পিউটার কীভাবে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, এইখানে এসে দেখা যায় যে ইটস টোটালি ইম্পসিবল, কারণ আমরা নিজেরাই জানি না যে আমাদের ব্রেনের ভিতরে এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কীভাবে হয়, আমরা নিজেরাই জানি না। ওই জন্য সবচেয়ে বলা যায় যে বর্তমান যুগে সবচেয়ে বড় যে লিঙ্গুইস্টিক সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে নোয়াম চমস্কি। অন্য আরেকদিন সুযোগ হলে নোয়াম চমস্কি সম্বন্ধে আরেকটু বেশি বলবো, কারণ তার সাথে আমার পার্সোনাল ইন্টারাকশন হয়েছে থ্রু ইমেলস অন দ্য কোরআন ইট সেলফ, এবং বেশ মোটামুটি ইন্টারেস্টিং কিছু আলোচনা হয়েছে, এটা অন্য এক সময় বলবো। কিন্তু এই নোয়াম চমস্কির একটা রিসেন্ট বই আছে, সেটা হচ্ছে হোয়াই অনলি আস, কেন শুধু আমরা। তো ওইখানে সে বলতে চাচ্ছে যে যে যখন আমরা এই ল্যাঙ্গুয়েজ জিনিসটা নিয়ে চিন্তা করি, তখনই আমরা বুঝতে পারি যে ডারউইনের যে ইভলিউশন কনসেপ্টটা, যে মানুষ এমি বা তারপরে এইভাবে আস্তে আস্তে বানর, তারপরে এখান থেকে ইভলিউশন করে মানুষ হয়েছে, এই ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টিটাকে স্টাডি করলে বোঝা যায় যে এটা পুরো একটা ভুয়া কথা, ইটস ইম্পসিবল। কারণ
এই লিঙ্গুইস্টিক সাইডটা ইজ অনলি হিউম্যান বিইংসের আছে, এবং এটা কখনো এরকম এপস থেকে অথবা বানর থেকে ডেভেলপড হয়ে মানুষে আসছে এইরকম জাম্প কখনো হতে পারে না, কেননা এই জিনিসটা একবারে পুরো একটা ইউনিক। এবং আমরা এটাও জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফাদার যাকে বলা হয় অ্যালান টুরিং, ব্রিটিশ সায়েন্টিস্ট, তো অ্যালান টুরিংয়ের একটা ফেমাস চ্যালেঞ্জ আছে যেটা এখন পর্যন্ত চ্যালেঞ্জটা ইজ ওপেন, কারণ কেউ এখন পর্যন্ত চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারেনি। সেটা হচ্ছে যে টিউরিং পরীক্ষাটা কি? টিউরিং পরীক্ষা যে আপনারা ইমাজিন করুন যে একটা ওয়াল আছে এবং ওয়ালের একটা সাইডে কম্পিউটার আর একটা মানুষ বসে আছে, আবার ওয়ালের অপোজিট সাইডে দেখতে পাচ্ছে না, ওটা এখানে একজন জাজ, সে জাজ করছে আম্পায়ার টাইপের, ওকে। এখন কোশ্চেন হচ্ছে যে এই জাজটা এই ওয়ালের এই সাইড থেকে কিছু মেসেজ পাঠাবে থ্রু কিবোর্ড অথবা হোয়াট এভার মিনস, এই সাইডে মেসেজ পাঠাবে এবং এইখান থেকে রিপ্লাই আসবে, এই যে যেখানে কম্পিউটার একটা মানুষ বসে আছে, একটা কম্পিউটার এবং একটা মানুষ বসে আছে, সে রিপ্লাই দেবে। মনে করেন বললো যে হাই, ওইখান থেকে রিপ্লাই হলো হাই, হাউ আর ইউ, আই এম ফাইন। তো এইভাবে কথোপকথন হবে বিটুইন এই আম্পায়ার বা জাজ এবং দেওয়ালের ওই সাইডে যারা আছে, কিন্তু যখন একটা রিপ্লাই আসবে এই জাজের কাছে, সে জানবে না যে রিপ্লাইটা হিউম্যান বিইংয়ের কাছ থেকে এসেছে না এই কম্পিউটারের কাছ থেকে এসেছে। এখন টেস্টটা হচ্ছে এরকম, চ্যালেঞ্জটা এরকম যে এই আম্পায়ারটা এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের থ্রুতে কিন্তু কথোপকথন হচ্ছে, এই যদি এই আম্পায়ারটা কন্টিনিউ করে আস্কিং কোয়েশ্চেন্স এবং টোটালি যদি কনফিউজড হয়ে যায় যে অ্যান্সারটা কোথা থেকে আসছে, মানে এত পারফেক্ট অ্যান্সার কম্পিউটারও দিচ্ছে টু দ্য এক্সটেন্ট যে সে আর বুঝতে পারছে না, কনফিউজড, এটা মানুষের কাছে থেকে আসছে না রোবটের কাছ থেকে আসছে, এই টাইমে আমরা বলতে পারবো যে হ্যাঁ টিউরিং টেস্টটা পাস হয়েছে এবং মানুষ জাতিরা সবচেয়ে বেস্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন বাহির করতে পারছে যে একবারে পুরা মানুষের মতো। কারণ কি? যে কারো তার হচ্ছে ওই লিঙ্গুইস্টিক ক্যাপাবিলিটিটা আছে, কিন্তু এখন পর্যন্ত ইটস ইজি, আপনি 10 মিনিটেই কথোপকথন 10 মিনিট করলে আপনি বুঝতে পারবেন যে আমি একটা রোবটের সাথে কথা বলছি, মানুষের সাথে কথা বলছি না। ইভেন সিরির সাথেও আপনারা ট্রাই করেন, যে সিরি অথবা কি বলে অ্যালেক্সিয়া মনে হয় না, অ্যামাজনের যে প্রোডাক্ট, মানে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট আছে, তাদের সাথে একটু কথা বললে আপনি বুঝতে পারবেন যে এটা একটা রোবটের কাছ থেকে আসছে। যাই হোক, আমার অ্যালোকেটেড টাইম আর বেশি লম্বা করতে চাচ্ছি না, জাস্ট এটা যেন আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ল্যাঙ্গুয়েজটা কত বড় একটা আল্লাহর মেহরবানি এবং ব্লেসিংস আমাদের, এবং আমরা যেন এটার মূল্যায়ন করি এবং এটাকে যেন আমরা ইউজ করি যেই কারণে আল্লাহ আদমকে এই ল্যাঙ্গুয়েজটা দিয়েছে, যাতে সে খলিফা হতে পারে আর্থটাতে এবং আল্লাহর ইবাদত যেন করে, কাজে আমরা যেন ওই পারপাসটা ফুলফিল করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।